ভুয়া টিকার শিকার হয়েছে নিউইয়র্কের 1,500 শিশু শিক্ষার্থী। স্টেট কর্তৃপক্ষের অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এই ঘটনায় দায়ী প্রতিষ্ঠানের কর্ণধারকে $300,000 জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন কাউন্টির শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছে স্টেট কর্তৃপক্ষ। এ নিয়ে অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। বোল্ড ওয়াইফারি প্রতিষ্ঠানের ধাত্রী জিনেট ব্রিন্স নারীদের শিশু জন্মদানে বাসায় গিয়ে সহায়তা করে থাকেন তিনি, কিন্তু সম্প্রতি স্টেটের একটি অনুসন্ধানে তার বিরুদ্ধে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক তথ্য। অনুসন্ধানে বলা হচ্ছে, ব্রিন্স প্রায় 1500 শিশু শিক্ষার্থীকে ভ্যাকসিনের বদলে তার নিজস্ব হোমিওপ্যাথি প্রয়োগ করেন, যা নিয়ে উদ্বিগ্ন এখন অনেকেই। I honestly didn't even think that it was open. Yeah. And to hear about it is crazy. স্টেট কর্তৃপক্ষের অনুসন্ধানে বলা হচ্ছে, পুরো নিউইয়র্কের ব্রিন্সে ভুয়া ভ্যাকসিনের শিকার শিশুরা। এরি কাউন্টিতেও সে তার হোমিওপ্যাথির চর্চা করেছেন, তবে বিশেষ করে লং আইল্যান্ডের নাসাও কাউন্টিতে 488 জন শিশুর উপর প্রয়োগ করা হয়েছে তার হোমিওপ্যাথি। অন্যদিকে সাফক কাউন্টিতে এই প্রতারণার শিকার 345 জন শিশু। ভ্যাকসিনের পরিবর্তে হোমিওপ্যাথি প্রয়োগ নিয়ে শঙ্কিত স্টেটের অনেক অভিভাবক ও শিক্ষকরা। I'm a teacher, so it's even worse because it's so important to have your kids vaccinated. যেখানে পলিও, চিকেন পক্স সহ অন্যান্য টিকার মতো ভ্যাকসিনও শিশুদের জন্য অত্যাবশ্যকীয়, সেখানে এত সংখ্যক শিশুর শরীরে হোমিওপ্যাথি প্রয়োগের বিষয়টি এখন স্টেট কর্তৃপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টেটের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এ বিষয়ে ডিস্ট্রিক্টের প্রায় 300 শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবহিত করেছেন। কর্তৃপক্ষের ধারণা, বেশিরভাগ শিক্ষার্থী ভুয়া ভ্যাকসিনের শিকার। নাসাও হেলথ ডিপার্টমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নোটিশ পাঠিয়ে একটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীরা ভ্যাকসিন নেওয়া থেকে বাদ পড়েছে, অর্থাৎ ব্রিন্সের কর্মকাণ্ডে ভুক্তভোগী, সেসব শিক্ষার্থীকে দ্রুতই ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। যাদের শিশু ভুয়া ভ্যাকসিনের শিকার, সেসব শিশু শ্রেণীকক্ষে অন্য শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক বলেও মনে করছেন অভিভাবকরা। এমন অপরাধমূলক ঘটনায় ব্রিন্সকে $300,000 জরিমানা করা হয়েছে, তবে এই বিষয়টি কতটুকু নিষ্পত্তি হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তার অ্যাটর্নি। পিঙ্কি আক্তার, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।